আসসালামু আলাইকুম, আমি জুনাইদ বলছি নিউ ইয়র্ক থেকে। তো আজকে আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন উনি আমার একজন ভাই, ওনার নাম হচ্ছে অ্যান্ড্রু ভাই। তো অ্যান্ড্রু ভাই আজকে এসছেন সেই সুদূর টেক্সাস থেকে। টেক্সাস হচ্ছে আমার এই বিংহ্যামটন থেকে 1700 মাইলের চাইতেও বেশি, 1700 মাইল এর চেয়েও বেশি, এবং ওনার আসতে এখানে সময় লেগেছে 3 দিন। তো উনি প্রতিদিন কতটুকু করে ড্রাইভ করেছে বা কীভাবে আসছে সেটা আমি ওনার মুখ থেকে আজকে শুনছি। মূলত আজকে উনি এসেছিলেন আমাদের বিংহ্যামটন এলাকাটা ঘুরে দেখতে, ওনার পরিবার সহ, ভাবিকে সহ এবং ওনার 2 ছেলে তাদেরকে নিয়ে। তা আমি মোটামুটি দেখানোর চেষ্টা করেছি আমাদের এলাকাটা। তো ভাইয়া, আপনি 13 তারিখে যাত্রা শুরু করেছেন, মানে 13 তারিখে রওনা দিয়েছেন হিউস্টন টেক্সাস থেকে, রাইট? আমি প্রতিদিন ড্রাইভ টাইম আমাদের ছিল 9-9.5 ঘন্টা, 9.5 ঘন্টার মতো, মানে ব্রেক সহ? ব্রেক ছাড়া, হ্যাঁ, এবং ব্রেক সহ এটা 10-11 আওয়ার্স, 10-11 ঘন্টা প্রতিদিন। আমরা ড্রাইভ শুরু করলাম মোটামুটি 7টার সময় প্রতিদিন, আর শেষ হলো 6:30-7:30, 8:00 দিকে। প্রথম দিন ড্রাইভ করার পর কোথায় আপনারা স্টপ নিয়েছিলেন? প্রথম দিন আমরা ছিলাম ম্যামফিসে, এটা আরাকানসাস এবং টেনেসির বর্ডার। আর দ্বিতীয় দিনে ছিলাম ওহায়োতে, আর আজকে তৃতীয় দিন হচ্ছে বিংহ্যামটনে। যাই হোক, আপনি অনেক কষ্ট করে সেই টেক্সাস থেকে এসেছেন আমাদের এলাকাতে ভিজিট করার জন্য। আমি আজকে খুবই আনন্দিত আপনাকে পেয়ে, মানে আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না যে আমি কতটা খুশি হয়েছি আপনাদের সবাইকে দেখে। খুবই মানে খুশি, মানে এত দূর আসছি, অবশ্যই একটা মানে প্রত্যাশা নিয়ে যে একটা কমিউনিটি পাওয়া এবং একসঙ্গে থাকা আর কি। যাই হোক, আশা করি আপনার সেই আশাটি সফল হবে, আমি সেই আশাই করছি। আজকে আরেকটা জিনিস হচ্ছে যে আজকে হচ্ছে আমার এই অ্যান্ড্রু ভাইয়ের অ্যানিভার্সারি, ম্যারেজ অ্যানিভার্সারি, বিবাহ বার্ষিকী। তা আজকে ভাইয়া আপনার কততম বিবাহ বার্ষিকী? আমাদের যাত্রা শুরু হলো 1999, সেটা 1999 সালে ওনারা বিয়ে করেছেন এবং আজকে হচ্ছে বিবাহের 22 বছর পূর্তি। তো সেই উপলক্ষে আমার বাসায় একটা কেক কাটা হয়েছে ওনাদের ম্যারেজ অ্যানিভার্সারি উপলক্ষে। হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি বার্থডে। দেখি কেক, কেক, ইয়ে, এই যে ইয়েস, আমরা বুড়া হয়ে যাচ্ছি, তোমরা বড় হয়ে যাচ্ছ। তুমি আমাকে খাওয়াই দিবো। আসেন আরেকটা হচ্ছে যে আজকে ম্যারেজ অ্যানিভার্সারি, সেটা এই যে কেক আমার সামনে, আমি কেক খাবো এখন। তো যাই হোক, আরেকটা কথা বলে রাখি, আমি আসলে ওনারা থাকবেন এখানে 2 দিন, আজকে হচ্ছে আমাদের এখানে শুক্রবার। তা আমি আগামীকাল শনিবার সকাল 8টায় রওনা দিচ্ছি ভার্জিনিয়ার উদ্দেশ্যে। ভার্জিনিয়ায় আমি 2 দিন থাকব, শনি এবং রবি, তারপর সোমবার সকালে আবার আমি বিংহ্যামটন উদ্দেশ্যে রওনা দিব। তো ভার্জিনিয়ার ট্রিপটিও আমি আপনাদের সাথে শেয়ার করব যে ভার্জিনিয়াতে আমি কী করছি বা কোথায় যাচ্ছি। মূলত ম্যারিল্যান্ডে আমার একটা বিয়ের অনুষ্ঠান আছে, বিয়ের
বৌভাত যাকে বলে, পাকিস্তানে একটা বিয়ে কিছুদিন আগে, যে আমার যে আগের ভিডিওটা আপনারা দেখেছেন যে ওইখানে একটা বিয়ের অনুষ্ঠানে গিয়েছি, তারপর আমি যাচ্ছি বিয়ের বৌভাতে, এটা হচ্ছে মেরিল্যান্ডে। তো আমি প্রথমে আগে ভার্জিনিয়াতে যাব, তারপর যাব মেরিল্যান্ডে। তো এই ট্রিপটিও আমার আপনাদের সাথে আমি শেয়ার করব, আমার সঙ্গেই থাকুন। গতকাল রাতে অ্যান্ড্রু ভাই আসছিল সেই টেক্সাস থেকে, তো ওনাকে আমি আসলে বেশি সময় দিতে পারিনি, অনলি 5 ঘন্টার মতো একসঙ্গে ছিলাম বিকেল থেকে সন্ধ্যে 6টা থেকে রাত 11টা পর্যন্ত। মেরিল্যান্ডে যে ওয়েডিং রিসেপশন, ওইটাতে আমি আজকে জয়েন করতে যাচ্ছি। তো প্রথমে আমি যাব ভার্জিনিয়াতে, আমি ওইখানে যে সোহেল আজান ভাই ওনার সঙ্গে দেখা করব, তারপর আমি ওইখান থেকে হোটেলে যাব। তো চলুন তাহলে ভার্জিনিয়ার দিকে যাওয়া যাক। সেই সকাল 10টায় রওনা দিয়েছিলাম ভার্জিনিয়ার উদ্দেশ্যে, এই মুহূর্তে বাজে বিকেল 5টা। আমি কিছুক্ষণ আগে এসে পৌঁছেছি ভার্জিনিয়াতে। আমি এসেছি আজান ভাইয়ের বাসায়। 3টা ব্রেক নিয়েছি আজকে, 3টা ব্রেক একটু সময়ে চলে গিয়েছে, প্রায় আধা ঘন্টার মতো টোটাল। আর ভার্জিনিয়া, ওয়াশিংটন ডিসি এবং মেরিল্যান্ড, এই এরিয়াতে ট্রাফিক খুবই বেশি। যদি দেখায় যে লাগবে 5 ঘন্টা, সেটা আরও 30 মিনিট বেড়ে যায়, এরকম অবস্থা। তো এই এলাকাগুলিতে আসতে হলে একটু সময় নিয়ে আসতে হবে, যেন হাতে সময় থাকে। তো আজান ভাইয়ের বাসায় এখন আমি দুপুরের লাঞ্চ করব। মালিহা ভাবী অনেক কিছু রান্না করেছে, তো চলুন দেখি কী কী আছে আমাদের লাঞ্চে আজকে। তো দুপুরের লাঞ্চে দেখতে পাচ্ছি এখানে আছে চিকেন বিরিয়ানি, ইলিশ মাছ, মুরগির মাংস, গরুর মাংস, অ্যাভোকাডো ভর্তা, চিংড়ি মাছ ভোনা। যাক, আজকে দুপুরে অনেক খাবার দাবার রান্না করেছে আমাদের মালিহা ভাবি। এই হচ্ছে আজান ভাইয়ের ছেলে সারিম, আর 11 মাস বয়স। আমরা লাঞ্চ করলাম, যে ডাইনিং টেবিলে বসে লাঞ্চ করলাম, এর পাশে হচ্ছে কিচেন, আর এর পাশে একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে আজান ভাই একটা বাড়ি নিয়েছেন, এটা হচ্ছে রায়ান হোমস নামে একটা কোম্পানি আছে তাদের কাছ থেকে। এরা হচ্ছে ব্র্যান্ড নিউ বাড়ি তৈরি করে থাকে। উনি সেডার, উনি এই মডেলের বাড়িটি চুজ করেছেন। আর এই হচ্ছে ওনার বাড়ির ভিতরে কী কী হবে, এটা হচ্ছে তার ফ্লোর প্ল্যান। তা আমি আজকে আজান ভাইয়ের বাসা একটু ঘুরে দেখলাম, তো হঠাৎ আমার চোখে পড়ল যে কিচেনের মধ্যে একটা ফ্লোর প্ল্যান বাড়ি। তো আমিও জানি এই ব্যাপারটা, যে আজান ভাই একটা বাড়ি নিচ্ছেন রায়ান হোমসের কাছ থেকে, এটা হচ্ছে ব্র্যান্ড নিউ একটা বাড়ি। আমরা সেই বাড়ি সম্পর্কে আমরা আজান ভাইয়ের কাছে জানবো আজকে। আচ্ছা, আপনি যে বাড়িটা নিচ্ছেন রায়ান হোমসে, এটা আপনার এই অ্যাপার্টমেন্ট থেকে কতটুকু দূরে? 25 মাইল। 25 মাইল। আর আমরা এখন আছি আলেকজান্দ্রিয়াতে। আমরা যে বাড়িটা নিচ্ছি ওটা হলো গেইন্সভিল, খুব জায়গাটার নাম, খুব সুন্দর এলাকা, ভালো এলাকা, এবং আশেপাশে অনেক, যেমন ওয়াশিংটন ডালাস এয়ারপোর্টও খুব কাছে, আই থিঙ্ক 10 মাইল। তারপরে আপনার বাঙালি কমিউনিটিও আছে প্রচুর, সবচেয়ে যেটা না বললেই নয় যে সাগর চাইনিজ খুলছে আর কি ওখানে, বুঝছেন, জামাইকা, ইউনো দ্যাট রাইট? হ্যাঁ, আপনারা জানেন যে হিলসাইড অ্যাভিনিউতে সাগর চাইনিজ আছে, এটা খুবই জনপ্রিয় বাংলাদেশি কমিউনিটির মধ্যে এই সাগর চাইনিজ যে রেস্টুরেন্ট, এইটি খুলেছে উনি যেখানে নতুন বাড়ি নিয়েছে ওইখানে। আজকে আমি ভার্জিনিয়াতে আসার পর দেখলাম যে একটু ওয়েদারটা আজকে ভালো না, বেশি বৃষ্টি, সারাদিন বৃষ্টি। আমি যখন জাস্ট রওনা দিয়েছি
মাঝামাঝি যখন এসেছি তখনই বৃষ্টি শুরু হয়ে গেছে আজকে। তা আজকে এই কারণে ওনার নতুন বাড়িতে আর যাওয়া হলো না আজকে। তা আমি আপনাদেরকে ছবি শেয়ার করছি এই বাড়িটির, যে উনি যে বাড়িটি নিচ্ছেন, যেহেতু উনি একটা ব্র্যান্ড নিউ বাড়ি নিচ্ছেন, তা আমি ওনার কাছ থেকে জানতে চাইবো যে কিভাবে একটা নতুন বাড়ি নেওয়া যায় আমেরিকাতে, এবং এটি করতে গেলে কি কি প্রসেস প্রয়োজন হয়, বা কিভাবে একটি নতুন বাড়ি পাওয়া যায়। কারণ সাধারণত আমরা যে বাড়িগুলোতে থাকি বা কিনি এগুলি হচ্ছে মিনিমাম 50-60 সালের পুরনো, কিছু কিছু বাড়ি 100 বছরেরও পুরনো। অবশ্য এত পুরনো বাড়ি হলেও এটার যে বেস থাকে বা ফাউন্ডেশন এটা ঠিকই থাকে, কিন্তু রেনোভেটেড করা হয় বিভিন্ন বাড়ি বিভিন্ন সময়ে। আর যেহেতু আমেরিকাতে ব্রিকের বাড়ি খুবই কম বানানো হয়, হাতে গোনা কয়েকটা বাড়ি ব্রিকের পাওয়া যায়। কারণ ব্রিকের বাড়ি বানানো হয় না, কারণ হচ্ছে এটার রিপ্লেসমেন্ট কস্ট বা রিপেয়ার কস্ট একটু বেশি। আর এমনিতে কাঠের যে বাড়িগুলো বানানো হয় এগুলোর মধ্যে ভিনাইল সাইডিং থাকে এবং শিটরক বা ড্রাই ওয়াল এগুলো থাকে। তো সাধারণত বাড়িগুলো রিপেয়ার কস্ট কম লাগার জন্য বা খুব তাড়াতাড়ি যেন রিপেয়ার করা যায়, যেমন ধরুন এই যে দেয়ালটি, এটি যদি সিমেন্টের দেয়াল হতো এগুলি কিন্তু সহজে আপনি চেঞ্জ করতে পারতেন না, কিন্তু এই দেয়ালটা একটা শিটরক বা ড্রাই ওয়াল বলে এগুলিকে, এটার কারণে এটা মুহূর্তের মধ্যে চেঞ্জ করা সম্ভব এবং খরচও খুবই কম। তো এই কারণে মূলত কাঠের বাড়ি বানানো হয় আমেরিকাতে, আর এগুলো টেকসই হয় অনেক অনেক দিন। যেমন ধরুন এক একটা বাড়ি 100 বছরেরও পুরনো অনেক বাড়িঘর আছে যেগুলো কিনা মানুষ আমেরিকাতে বসবাস করছে। যেমন বাড়ির ছাদ, এগুলো স্থায়িত্বকাল হয় 20-30 বছর, তারপরে এগুলো পরিবর্তন করতে হয়। তো যাই হোক, আমি আর এই বিষয়ে কথা বাড়াতে চাচ্ছি না, আমি অন্য আরেক দিন এই বিষয়ে আমার অন্য ভিডিওতে এ ব্যাপারে আলোচনা করব বাড়ি সম্পর্কে। তা আজকে ব্র্যান্ড নিউ বাড়ি সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দিব যে ব্র্যান্ড নিউ বাড়ি কিনতে চাইলে কি কি দরকার বা কি কি করতে হবে, এটা আমরা সরাসরি আজান ভাইয়ের কাছ থেকে শুনব। আচ্ছা, আমি ধরুন আমি একটা বাড়ি নিতে চাই, তাহলে আমি কি করব ব্র্যান্ড নিউ বাড়ির ক্ষেত্রে, এবং কত টাকা দাম একটা বাড়ি নিতে গেলে? ব্র্যান্ড নিউ বাড়ি আপনার দুই প্রকার হইতে পারে। এক হলো যে আপনার নিজের জায়গায় আছে, আপনি ওইটার উপর বাড়ি করে নেবেন এমনিতে। আর একটা যেটা, সেটা হলো যদি কোনো বড় কোম্পানি সাবডিভিশন বানায়, যেমন রায়ান হোমস, লেনার হাউস, টোল ব্রাদার, তো এরা এখানে বড় একটা এলাকা জুড়ে এরা নিজেরা একটা প্রজেক্ট বানায়, ওরা ওখানে আপনার অনেক প্লট বানায় রাখে, আপনি যাবেন প্লট চুজ করবেন। তো আমি করছি সেকেন্ড অপশনটা, এটা যেটা। তো আপনার বাড়ি নিতে আপনার যা লাগবে ইটস সেম অ্যাজ আপনার পুরনো বাড়ি নিতে যা লাগবে। আপনি যে কোনো ব্যাংকে যাবেন, অ্যাপ্রুভাল হবেন আর কি। তারপরে লেটস আপনি ওই বিল্ডারের কাছে গেলেন, আপনি দেখলেন আপনার এলাকাটা পছন্দ হলো কিনা। এলাকা পছন্দ হওয়ার পরে আপনি দেখবেন যে আপনার লট পছন্দ হয় কিনা। লট পছন্দ হওয়ার পরে দেখবেন আপনার ফ্লোর প্ল্যান কিংবা বাড়ির ডিজাইন, ওরা সাধারণত 10-20 বাড়ি দিয়ে শুরু করে এমনিতে, যে এই বাড়িগুলো আছে আপনার মধ্যে একটা পছন্দ করে নেবেন। এবং ওইটার পছন্দ করার উপর ভিত্তি করে যত স্কোয়ার ফিট হয় ওই অনুযায়ী আপনার দাম হবে এমনিতে। তো আমরা এদিকে যেটা নিই সেটা অ্যারাউন্ড 5K এর একটু উপরে পড়ছে আর কি, $500,000 মতো একটু উপরে। হ্যাঁ আচ্ছা, এরকম পড়ছে এমনিতে। তো আমাদের অ্যারাউন্ড ওরা আপনার এটা কত স্কোয়ার ফুট? হ্যাঁ, এটা হচ্ছে আপনার ওরা আমাদেরকে দিবে 2600 স্কোয়ার ফিট দেবে কমপ্লিট, আর বেসমেন্টটা থাকবে আনফিনিশড, সো এটা আরও 800 স্কোয়ার ফিট নিচে করতে হবে, নিচে করতে হবে। হ্যাঁ, আর টু ডোর টু কার গ্যারাজ, গ্যারাজ থাকবে দুইটা গাড়ির জন্য। আচ্ছা, তো মোটামুটি সাধারণ বাড়ির মতোই এখানে একটা বিল্ডার কোম্পানি আছে বিভিন্ন ধরনের, যেমন ধরুন রায়ান হোমস, এটা খুব বড় একটা বিল্ডার। তো ওদের কাছে গেলে হয় কি, ওরাই নিজেরা লোন প্রোভাইড করবে আপনাকে, এবং রাইট, তো ওরা নিজেরাই লোন প্রোভাইড করবে এবং আপনি সহজেই একটা পুরাতন বাড়ি যেই দামে কিনবেন, নতুন বাড়ি একদম ব্র্যান্ড নিউ বাড়ি ওই দামে আপনি পাবেন। যেমন ধরুন তাদের বাড়ির প্রজেক্ট শুরু হয় $327,000, $400,000, $500,000, বিভিন্ন ডিজাইন অনুযায়ী কত বড় বাড়িটা নিচ্ছেন সেটার উপর আপনি ডিপেন্ড করে আর কি। মূলত 1400 স্কোয়ার ফুট থেকে মনে হয় শুরু হয় ওনাদের বাড়ি। আজান ভাই যেটা নিয়েছে এটা হচ্ছে 2600 স্কোয়ার ফুট, অনেক বড়, সেই জন্য $500,000 মতো পড়েছে। আমাদের সাধারণত আপনার ওরা 5টা বেডরুম ফ্লোর প্ল্যানে আপনি ওখানে দেখেন, 5টা বেডরুম ওরা কমপ্লিট করে দেবে, আর আপনার বাথরুম দেবে 3টা কমপ্লিট, আর একটা বেসমেন্টে এটা আমি ওটা স্ল্যাব করা আছে, আপনি শুধু এখন উঠে নিলেই হবে।
তো আর যদি আপনি বেডরুম করতে চান আর কি, তো আমরা লোক দুই তিনজন আর কি, আমাদের এত লাগে না আমাদের, কিন্তু আপনি যখন ইনভেস্টমেন্ট করবেন আপনার থিঙ্ক করতে হবে বিগ, লাইক আপনি এবার এটাও আমার কেনা আর কি, এটা যেখানে আছেন তো আমাদের এখানে তিনটা বেডরুম লাগে না, কিন্তু ওইটা হয় কি আবার দুই তিন বছর গেলে আপনার অন্যরকম একটা চিন্তা আসে মাথায় যে আমি ছোট জিনিস কেন কিনলাম আর কি। তো এই কারণে আর আমি মনে করি যে টাকাটা তো আপনার লোনের মধ্যে যাবে, ইউ আর পেইং ইট ক্যাশ, রাইট? সো যেহেতু যাবে লোন, লোনের মতো থাকবে, আপনার বাড়িতে ইকুইটি বাড়বে আর কি, অ্যান্ড এট সাম পয়েন্ট অফ লাইফ ইউ নিড টু হ্যাভ সাম কাইন্ড অফ লাক্সারিনেস, তো ওই জন্য আর কি, অ্যান্ড উই লাভ গেস্ট, সো এই জন্য আমরা আমাদের গেস্টের জন্য দুইটা কিংবা তিনটা আমি চলে আসবো, আপনি আমার গেস্ট হিসেবে যে কোনো সময় আসবেন আমাদের অবশ্যই। তো যাই হোক, তো নতুন বাড়ি আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো আপনার বাড়িটা কবে হ্যান্ড ওভার করবে? আমার বাড়ির ক্লোজিং ডেট হচ্ছে আগামী মাসের ঠিক মাঝামাঝি। আচ্ছা, তার মানে হচ্ছে নভেম্বরের 15 তারিখের মধ্যে ওনার বাড়ি ক্লোজিং হবে এবং হ্যান্ড ওভার হবে। আর কতদিন লাগছে এটা বানাতে? টোটাল 2 মাস। বাড়ি বানাইতে অ্যাকচুয়ালি কোনো টাইমই লাগে নাই, অ্যারাউন্ড আমি বলবো 2 মাস, কিন্তু এই যে লোন টোন অ্যাপ্রুভাল সিটি থেকে পারমিশন টারমিশন এটা নেওয়ার জন্য আমি আপনার বুকিং দিছিলাম বলো মেমোরিয়াল ডে উইকেন্ডে মে মাসের 24 থেকে, তো এখন থেকে ঠিক এই পর্যন্ত, কিন্তু এখন যে প্রসেসটা চলতেছে রাইট নাও এটা একটু একটু প্যাকড, কারণ সব কিছু দাম বেড়ে গেছে, জিনিসপত্র নাই এসেছে, তো এখন সাধারণত 1 বছর লাগে আর কি যে কোনো বাড়ি বানাইতে। আচ্ছা আচ্ছা, আপনি যদি আপনার দর্শকদের জন্য আপনি যদি বলতে চান ওয়াই নতুন বাড়ি, নতুন বাড়ির আপনার আপনি যদি যে এলাকায় আপনি প্রেফার করেন, সব এলাকায় তো নতুন বাড়ি তো মানে প্রজেক্ট নাও থাকতে পারে, কিন্তু নতুন বাড়িটা হচ্ছে আপনার সব দিক থেকে আপনার কমফোর্টেবলনেসটা দেবে, আপনার ইনভেস্টমেন্টটা অনেক সলিড হবে, তারপরে আপনার আপনি নিজে বুঝতে পারতেছেন যে কী বাড়ির ডিজাইন আপনি চাচ্ছেন, কী ফ্লোর প্ল্যান আপনি চাচ্ছেন, আর অবশ্যই এবং এটার ভ্যালু সবসময় দেখা যায়, যেমন আপনি আজকে যদি 2 লাখে কিনেন তো এটা ঠিক 1-1.5 বছর পরেই অনেক বাড়বে, দ্রুত গতিতে বেড়ে যায় আর কি। আর তারপরে প্রপার্টির যে কোনো জিনিসে 10 বছরের ভিতরে আপনার কোনো কিছু কোনো চিন্তা লাগে না, অবশ্য রায়ানে আপনার 10 বছরের ওয়ারেন্টি দিয়ে থাকে, তো এরকম। তারপরে আপনার একেবারে পুরা লন পর্যন্ত বাড়ির সামনে দিয়ে গাছ ফুলের গাছ পর্যন্ত তারা লাগাই দিবে আর কি, 1 বছর পর্যন্ত পানিও দিয়ে দিবে, বুঝছেন? হ্যাঁ, তো মানে সুযোগ সুবিধার চমৎকার কোনো কোনো শেষ নাই। আপনি এই যে ফ্লোরটা দেখছেন, যে কোনো প্রাইভেট হাউস আপনি আপনার হাউসে যাবেন দেখবেন কি বাড়ি 10-15 বছর হয়ে গেলে একটু ঘস ঘস করে কিংবা একটু অন্যরকম শব্দ শব্দ হয়, তো এই নতুন বাড়িতে হলে এই সব সমস্যাগুলা থাকে না, কোনো সময় থাকে না আমাদের। তো যাই হোক, আশা করি এই ইনফরমেশনটুকু আপনাদের সবার কাজে লাগবে, আর অবশ্যই আমি ওই আজান ভাইয়ের বাড়িতে যাব এবং সেটি আপনাদের সাথে শেয়ার করব। আরও ডিটেলস এ নিয়ে আলোচনা হবে আমার পরবর্তী ভিডিওতে যখন আমি ওনার এখানে যাব আরও 1-2 মাস পরে। তো আজান ভাইকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে এই তথ্যগুলো শেয়ার করার জন্য। এই যে আপেলটি দেখতে পাচ্ছেন, এটি আজান ভাই যখন আমার বিংহ্যাম্পটনে গিয়েছিল তখন আমরা এক ড্রাইভ করে ওনার বড় ভাইয়ের একটা বাড়ি আছে বিংহ্যাম্পটনে সেটা দেখতে যাচ্ছিলাম, তো তখন গাছে আপেল ছিল, এই আপেলটা আমি পেড়ে ওনাকে দিয়েছিলাম, তো সেই আপেলটা উনি এতদিন রেখে দিয়েছে, আজকে প্রায় 2 মাস, আজকে প্রায় 1.5 মাস হলো, 1 মাস 15 দিন সেই আপেলটা এখনও আছে, সেটা জাস্ট আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আর দেখতেই পাচ্ছেন এই যে বাংলাদেশের প্রাণের আচার, এখন আমি এটা খাবো একটা আচার এখান থেকে, মানে আজকে মনে হচ্ছে যে অনেক বছর পর সেই আচার এখানে দেখতে পেলাম। আসলে ভার্জিনিয়াতে সব কিছুই পাওয়া যায়, বাংলাদেশি যত খাবার আছে সব কিছু। তো এই মিক্সড ফ্রুট আচার এটা মজা, তো এটা আমি ট্রাই করে দেখছি কেমন। তা আপনারা কি আমেরিকায় বসে বাংলাদেশের প্রাণের আচার খেয়েছেন খুব রিসেন্টলি? যদি খেয়ে থাকেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর একটা জিনিস হচ্ছে প্রাণ কিন্তু আমাকে অ্যাডভার্টাইজমেন্টের জন্য কোনো পেমেন্ট করে নাই, আমি জাস্ট এমনিতেই তাদের বিজ্ঞাপনটা করে দিলাম। আসলেই মজা আচারটা, মারাত্মক। It's okay.
তবে শুধু মেয়েরাই কিন্তু আচার খায় না, ছেলেরও আচার খায়। এটা হচ্ছে প্রমাণ, আজান ভাইও আচার খায়, সবাই খায়। এই জন্য ওনার বাসায় এতগুলো আচার নিয়ে আসা। বাট আমি আসলে সেই পুরনো স্মৃতিতে ফিরে গেলাম, রাইট? তো পুরনো স্মৃতিতে ফিরে গেলাম, সেই জন্যই আচারটা খাচ্ছি, আমার খুবই ভালো লাগলো। তো ধন্যবাদ অজন ভাইকে আচারের জন্য, খুব সুন্দর ভালো একটা সময় কাটালাম ভার্জিনিয়াতে আজান ভাইয়ের বাসায়। এই মুহূর্তে আমি ফিরে যাব হোটেলে মেরিল্যান্ডে, এটা হচ্ছে 1 ঘন্টার ড্রাইভ। এই মুহূর্তে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর লোন ক্লোজিং হতে সব মিলিয়ে 2 মাসের মতো সময় লাগে। আপনাদের জন্য না না আবার আজকে সে বলতে চাই।